আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বরাবর মতো আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন কিভাবে আপনারা আপনাদের প্রিয়জন অথবা আপনাদের আত্মীয় স্বজন অথবা ভাই বোন যারই হোক না কেন তাদের কল ডিটেলস কীভাবে আপনারা নেবেন তো বন্ধুরা অনেকে অনেক রকমের অ্যাপস অথবা অনেক রকমের ইউটিউব চ্যানেল থেকে অনেক কিছুই দেখেছেন কিন্তু পরবর্তীতে কার্যকরিত হয়নি এবং তারা আপনারা পাননি তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের প্রিয়জন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড স্ত্রী স্বামী অথবা ভাই বোন যে কোনো যে কারো আপনারা কল ডিটেলস আপনারা আপনাদের মোবাইলে নিয়ে নিবেন এবং তার মোবাইলে যদি কোনো রকমের কল আসে সে কার সাথে কথা বলেছে কত মিনিট কথা বলেছে আদার্স যত ডিটেলস আছে সব আপনারা পেয়ে যাবেন আপনাদের মোবাইলে তো বন্ধুরা কীভাবে এই অ্যাপসটিকে ডাউনলোড করবেন কিভাবে এই অ্যাপসটি সেটিংস করবেন এই বিষয়টি আপনাদের জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহ দেখতে হবে বন্ধুরা আর এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যান্ড ইউটিউব করে লাল ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশন ক্লিক করে দিন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য তো বন্ধুরা যারা এই ট্রিক্সটি দেখতে চান এবং জানতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করে যান কোথাও স্কিপ করবেন না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে তো আপনি এই প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পরে প্লে স্টোরে সার্চ করে আপনি লিখবেন এখানে আপনি লিখবেন সি এ ডাবলএল কল তারপর লিখবেন হিস্টরি কল হিস্টোরি ম্যানেজার লিখবেন কল হিস্টোরি ম্যানেজার লেখে আপনারা সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখবেন এরকম একটি ইন্টারফেসে একটি অ্যাপস চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন কল হিস্টোরি ম্যানেজার লিখে সার্চ করার সাথে সাথে এরকম চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসটি ডাউনলোডার রয়েছে ওয়ান মিলিয়ন তো এই অ্যাপসটিকে আপনি নিঃসন্দেহে ডাউনলোড করতে পারেন কারণ এই অ্যাপসটি আশা করি কোনো ক্ষতি করতে পারবে না কারণ হচ্ছে এটার ওয়ান মিলিয়ন ডাউনলোড রয়েছে অনেক পাওয়ারফুল এবং ইউজফুল একটি অ্যাপ দেখে এত ডাউনলোডার রয়েছে তো আশা করি আপনারা এটাকে নিঃসন্দেহে ডাউনলোড করতে তো আমি এটাকে ইনস্টল করে নিব ছোট্ট একটি অ্যাপ্লিকেশন খুব সহজেই খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে তো আমি এটাকে ওপেন করবো আপনাদেরকে ওপেন করে দেখাবো এটা কিভাবে সেটিংস করবেন তো পুরো ভিডিওটি কিন্তু কন্টিনিউ করবেন কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেক কিছু বুঝবেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে তো আপনারা ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে অ্যাপসটিকে ওপেন করবেন তো অ্যাপসটিতে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন রয়েছে একটা হচ্ছে এটা আরেকটা হচ্ছে এক্সেফ নামে একটি অপশন রয়েছে আপনারা এই এক্সেফটি ক্লিক করে দিবেন তো আপনি এক্সেফটি ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে কারণ আপনার মোবাইলের যত কল হিস্ট্রি আছে সবগুলো এখানে একটু লোডিং হবে তো এরকম একটি অ্যালাউ আসলে আপনারা অ্যালাউ করে দিবেন তো আরও যত অ্যালাও আসবে সবগুলো অ্যালাউ করে দেবেন আপনারা অবশ্যই অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন করার পরে দেখবেন যে সব কিছু আপনার মোবাইলে চলে এসেছে তো অবশ্যই বন্ধুরা আমি আরেকটি কথা বলে দিই সেটি হচ্ছে আপনারা কিন্তু এই অ্যাপসটিকে প্রথমে আপনার যে প্রিয়জন রয়েছে তার মোবাইলে ডাউনলোড করে নিতে হবে আপনাকে কোনোভাবে আপনি আপনার মোবাইল থেকে সব দেখতে পারবেন না এটা কোনো অ্যাপসের মাধ্যমে সম্ভব না আমার জানা জানার মতে কোনো অ্যাপসের মাধ্যমে সম্ভব না প্রথমে তার অ্যাপসে তার মোবাইলে এই অ্যাপসটিকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনারা এখন দেখতে পাবেন যে এখানে অনেক রকমের যে তার সে কার সাথে কথা বলে সব এখানে পেয়ে যাবেন কিন্তু এখন যদি আপনি আপনার মোবাইলে দেখতে চান সে কার সাথে কথা বলেছে তার জন্য আপনাকে সিম্পলের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি এখানে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে এক্স এল এস এক্স নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে আপনি একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন রয়েছে একটা হচ্ছে মেল আরেকটা হচ্ছে ডান আরেকটা হচ্ছে বিউ তো আপনি অবশ্যই এই মেলে একটি ক্লিক করে দিবেন আপনি এখানে মেলটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করার পরে আপনি দেখতে পাবেন আপনার মোবাইলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনি এখান থেকে জিমেল সিলেক্ট করে দিবেন তো আপনার এখানে যদি জিমেল না পান তাহলে আপনি একটু বাম দিকে সোয়াইপ করবেন আপনি এদিকে করার পরে একটু স্কুল ডাউন বাম থেকে সোয়াইব করার পরে এদিকে আপনার পেয়ে যাবেন আর যদি তাও না পান তাহলে আপনি একটা থ্রি ডট এরকম একটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করার পরে আপনার আদার্স যেই অপশনগুলো আছে সব এখানে শো করবে তো আপনার সিম্পলি জিমেলটাকে সিলেক্ট করে দিবেন তো জিমেলটিকে সিলেক্ট করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে জিমেলটিকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো দেওয়ার পরে আপনি এখান থেকে একটু ওয়েট করার পরে আপনি দেখবেন যে আপনাকে জিমেলে নিয়ে যাওয়া হবে তো এরকম একটা ইন্টারভেস চলে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন টু নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে আপনি আপনার জিমেলটিকে বসিয়ে দিবেন তো যেই জিমেলের মাধ্যমে আপনি তার কোকল সমস্ত ডিটেলস জানতে চান সেই জিমেলটি বসিয়ে দেবেন কারণ সেই জিমেলেই মেলটি চলে যাবে তো আমি বসিয়ে দিচ্ছি একটি তো আমি একটি জিমেল বসাই দিয়েছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি জিমেল আমি কিন্তু বসাই দিয়েছি তো আমি সিকিউরিটির কারণে এই জিমেলটিকে ব্লার করে রাখলাম তো যাই হোক আপনারা আপনাদের একটি জিমেল বসাই দিবেন বসাই দেওয়ার পরে আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন সেন্ডের এই যে দেখতে পাচ্ছেন আইকন এই আইকনটিতে একটি ক্লিক করে দিবেন এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করার পরে আপনাদের এই এই মোবাইলের যত ডিটেলস রয়েছে সেটি কিন্তু আপনাদের জিমেলে চলে গেছে তো আপনারা কিভাবে দেখবেন সেটি আমি দেখাই দিচ্ছি আপনি চলে যাবেন অথবা আপনারা যেই মোবাইলটিতে এই ডিটেলসগুলো জানতে চান সেই মোবাইলটিতে জিমেলে চলে যাবেন তো আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু জিমেল চলে এসেছে তো আমি জিমেলে ক্লিক করব জিমেলে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যেই যেই ফাইলটিকে ট্রান্সফার করছেন সেই ফাইলটি কিন্তু এখন চলে এসেছে তো আমি যার মোবাইল থেকে নিয়েছি তার নাম হচ্ছে জান্নাত ইসলাম তো তার মোবাইলেই এই সব কিছু ছিল তার মোবাইলে সব ডিটেলস নিয়ে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন তার নাম সহ কিন্তু তার ফাইলটি চলে এসেছে তো আমরা দেখে নিই তো এর আগেও আমি একবার ট্রাই করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে হয়তো বা দুইটি মেল চলে আসছে কিন্তু প্রথম মেল টি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটি হচ্ছে এখন চলে আসছে এই আর আগে যেটি আসছে সেটা হচ্ছে উপরে তো যাই হোক এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার ফোন নাম্বার আমার কে কার সাথে কথা বলেছে কত মিনিট কথা বলেছে কে ফোন দিয়েছে কখন ফোন দিয়েছে তারিখ সেকেন্ড সব কিছু আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে সব কিছু এখানে কিন্তু পেয়ে যাবেন তো এটাকে কিভাবে দেখবেন আপনার এখান থেকে ছিল ডাউনলোড করে নিতে পারেন আপনি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করার পরে দেখবেন আপনার ডাউনলোড হচ্ছে তো আমি উপরে আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন ডাউনলোড কিন্তু হয়ে হয়েছে গেছে অলরেডি তো আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনার এটাকে আপনাদের ফাইলে আপনারা ফাইলে যে আপনারা দেখতে পারবেন তো অথবা আপনারা চাইলে এই জিমেল থেকেও দেখতে পারবেন এখানে একটি ক্লিক করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে তো আমি করতেছি না কারণ হচ্ছে এখানে আমার কিছু পরিচিত নাম্বার রয়েছে আমি না আপনাদেরকে দেখানোর জন্য তো যাই হোক তারপর আমি দেখাই দিই আপনাদেরকে দেখুন আমি এখানে একটি ক্লিক করব। আমি সিকিউরিটি কারণে ব্লার করে রাখবো এটা তো আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখবেন এখানে কিন্তু সব ডিটেলস চলে এসেছে সে কখন কথা বলছে সব কিছু আপনারা ডিটেলস পেয়ে যাবেন এখানে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে কারণ আমি অনেক রিকোয়েস্ট দেখতে পাচ্ছি আর দেখতে পেয়েছি আমার ইউটিউব চ্যানেলে অথবা অন্য ইউটিউব চ্যানেলগুলো আমি দেখতে পেয়েছি কমেন্টে যে অনেকেই বলেছেন যে কিভাবে কল হিস্ট্রি চেক করা যায় এরকম কোনো ভিডিও আপলোড করার জন্য তো আমি আজকে ভিডিওটি আপলোড করলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর অবশ্যই ভিডিওটি যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে একটু কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং এই ভিডিওতে যদি কোনো রকমের ভুল ভেয়া বি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওগুলোতে সংশোধন করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে শেষ করতেছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাতু অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলে একটি ক্লিক করে দিন আমাদের ভিডিও সবার